লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল গতকাল বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তবে হাসেম সাফিউদ্দিনের মৃত্যু নিয়ে হিজবুল্লার পক্ষ থেকে কিছু বলা হয়নি গত বত্রিশ বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে জড়িত হাসেম দুই হাজার সতেরো সালে তাকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকা আমেরিকার পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছেন হাশেম গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত এক বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল গত দুই সপ্তাহ আগে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছে বারো লাখের বেশি মানুষ এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা তেইশ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত